ঢাকাস্থ মনিরামপুর সমিতির উদ্যোগে শুক্র ও শনিবার ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষের চিকিৎসা সেবায় বিনামূল্যে দশ হাজার মানুষের চিকিৎসা সেবা দেয়া হয়েছে শুক্রবার সকালে ভবদহ অঞ্চলের কালীবাড়ি শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ড হুমায়ুন কবির ডাক্তার বুলবুল কবির ও আল মামুন সহ অনেকে মেডিকেল ক্যাম্পে ঢাকার প্রায় অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসক দুই দিনব্যাপী বিনামূল্যে অন্তত দশ হাজার মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন